বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া এলাকার বস্তিতে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার হল। মুখ থুবড়ে পড়ে রয়েছে অল্প বয়সী মাদি হাতিটি। এমন মর্মান্তিক দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একটি হাতি এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এগিয়ে আসতেই মাঠে হস্তি শাবকের মৃতদেহ দেখতে পান। মৃতদেহ কাঁটাতারের বেড়ায় জড়ানো ছিল। স্থানীয়দের অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে হস্তি শাবকটির মৃত্যু হয়েছে। হস্তি শাবকের মা কিছুক্ষণ এলাকা দাপিয়ে বেড়ানোর পর জঙ্গলে ফিরে যায়। স্থানীয়রা বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে হস্তি শাবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানা গেছে মৃত মাদি হাতিটির বয়স ছিল প্রায় 2 বছর। ফসল জমি লাগোয়া গভীর জঙ্গল, হাতি মানুষের এই সহবস্থান হাজার বছরের। জমির মাঝে এভাবে হাতি মুখ থুবড়ে পড়ে থাকা মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা।